হ্যালো ভিউয়ার্স আমাদের জি সমস্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা যে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটাই অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর তার পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলে এসেছি আজকে আমরা স্ক্রিনে দেখুন যে ভিডিওটা নিয়ে আসছি আজকে সেটা হলো ওই আগের দিন যে আমরা রেলওয়ের জব রিক্রুমেন্ট নিয়ে এসেছিলাম সেখানে আপনার আমরা বলেছিলাম যে আপনারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো কারা মানে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি কোয়ালিফিকেশান কি কি ডকুমেন্টস লাগবে এই ধর এই তারপর কে এলিজিবেল হবে এই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এসেছি হচ্ছে যে ওইখানে অ্যাপ্লিকেশন আপনি যে করবেন সেই অনলাইনে অ্যাপ্লিকেশানটা হবে অনলাইনে ফর্ম ফিল আপটা করবেন কীভাবে এই যে আমরা যে ওয়েবসাইটটায় চলে এসছি এই ওয়েবসাইটটার ওয়েবসাইটটার লিঙ্ক আমরা আগের দিন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম ওইটাই আজকে আমরা দেখাতে চলেছি যে আপনারা কিভাবে ওয়েবসাইটটাতে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপটা করবেন তো ওই ওয়েবসাইটটা অন করে এইখানে নিচের দিকে গেলে এখানে একটা বক্স রয়েছে এই বক্সে টিক করবেন টিক করলে এখানে দুটো ইয়েলো কালারের বক্স আসবে ইয়েলো কালারের বক্সের মধ্যে ওপরের বক্সটা রয়েছে হচ্ছে ক্লিক ফর অনলাইন অ্যাপ্লিকেশান মানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হলে ওপরের বক্সটাই ক্লিক করতে হবে আর নিচের বক্সটা হচ্ছে আপনি যদি এর আগে অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে ওই অ্যাপ্লিকেশান ফর্মটার প্রিন্ট আউটের জন্য আপনাকে নিচের বক্সে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশান করিনি বা আমি যেহেতু অ্যাপ্লিকেশান করিনি তাই জন্য আমাদের ওপরের বক্সটায় আমরা ওপরের বক্সটায় ক্লিক করছি তো চলুন শুরু করা যাক এই যে এই ফর্মটা আমাদের দেখুন ওপেন হয়েছে আমরা এই ফর্মটা ফিল করতে হবে আপনাদের চলুন শুরু করা যাক এই প্রথমে সবার ফার্স্টে এখানে নাম ক্যান্ডিডেটের নাম লিখতে হবে ক্যান্ডিডেটের নাম আমি আমার নামটা এখানে লিখছি এবার এই বক্সে লিখতে হবে হচ্ছে ক্যান্ডিডেটের বাবার নাম এখানে ক্যান্ডিডেটের বাবার নাম লিখতে হবে এখানে আপনাকে ডেট অফ বার্থ তৈরি করতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে কোন কমিউনিটি থেকে মানে আপনি এসসি এস টি ও নাকি জেনারেল সেইগুলো সিলেক্ট করতে হবে এখানে আপনাকে আপনার আধার নাম্বারটা এখানে সাবমিট করতে হবে এখানে আপনার আধার নাম্বার সাবমিট করতে হবে আর এখানে করতে হবে যে আপনার কোনো পার্সোনাল যে নোটিফিকে আইডেন্টিফিকেশানগুলো সেইগুলো দিতে হবে এইখানে এইখানে সব আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশান দিতে হবে এখানে দিতে হবে আপনাকে ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে মোবাইল নাম্বার আর এখানে আপনি যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা আপনি যদি এর আগে কোথাও কাজ করে থাকেন সেইটা যদি করে থাকেন তাহলে ইয়েস করতে হবে আর না হলে নো করতে হবে আমি যেহেতু করিনি কঠিন নো করে দিচ্ছি আর আপনি যদি কোনো এক্স সার্ভিসম্যানের মেয়ে মেয়ে বা ছেলে যাই হোক হয়ে থাকেন তাহলে সেটাও আপনাকে এখানে ডায়াল করতে হবে ইয়েস হলে ইয়েস ন হলে নো ইকোনমিক্যাল উইকার হলে আপনাকে সেটাও লিক এ করতে হবে আর আর যদি আপনার কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে সেইটা ইয়েস করতে হবে আর যদি না হয় তাহলে নো করতে হবে আর ডিজাবল পার্সেন্টেজ যে আপনি কতটা পরিমাণ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেইটার জন্য এই জন্য আপনাকে এখানে করতে হবে যেহেতু আপনি নো ওই জন্য এখানে নো আমাদের এখানে আমাকে কিছু দিতে হচ্ছে না যদি হয়ে থাকেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাহলে এখানে আপনাকে পার্সেন্টেজটাও দিতে হবে আর এখানে আপনাকে টাইপ অফ ডিজাবিলিটিটাও দিতে হবে যদি আপনি ইয়েস হয়ে থাকে তাহলে টাইপ অফ ডিজাবিলিটিটা দেবেন আর নো হয়ে থাকলে এখানে কিছু করতে হবে না স্কিপ করে যাবেন এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে এখানে আপনি যেখানে থাকেন তার পিন কোডটা দিতে হবে আর আপনি কোন বোর্ড থেকে হাই স্কুল পাস করেছেন এই এইচএস বা মাধ্যমিক যাই হোক কোন বোর্ড থেকে পাস করেছেন সেটাও দিতে হবে আর যদি আপনি আইটিআই করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন আর যদি না করে থাকেন তাহলে নো করবেন এখানে আপনি আপনার নিজের ফটো সেলফ অ্যাটাস্ট করাবেন আর এইখানে আপনার নিজের সিগনেচার সিগনেচারটা কোথাও একটা কোনো ব্যাপারে সিগনেচার করে সেটা ছবি তুলে সেই সিগনেচারের ছবিটা এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করে এখানে সাব অ্যাডমিটটা সাব সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশান ফর্মটা এই বটনটায় ক্লিক করে দিয়ে পরে আপনি আরও থেকে পরে ফর্মটা প্রিন্ট আউট করিয়ে নেবেন ওই আবার আগের ওই অপশানটায় গিয়ে প্রিন্ট আউট অপশানটায় গিয়ে প্রিন্ট আউট করিয়ে নেবেন আর আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকে এই পর্যন্তই ছিল